ওয়েলকাম টু মাই চ্যানেল গত লেকচারটি আমি দিয়েছি কমপ্লিট ইংরেজিতে ওখানে আমার দুঃখে কষ্টের কথা আছে সাথে সাথে আমার আশার বাণীটা ওখানে প্রতিফলিত হয়েছে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন ওখানে আমি কি বলেছি আচ্ছা এখন আসছি আমরা মাতৃভাষা রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয় বিন এসে বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা এবার আমরা প্রাণ খুলে স্বদেশী ভাষায় কথা বলি হোক সেটা আ হোক সেটা ফাড়া আমি প্রথমে যে কবিতাটি আমার অনেক ইংরেজি কবিতা পার্সোনালি লেখা ছিল খুঁজলে পাওয়া যেতে পারে আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে আমি আল্লাহর কসম ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি আপনারা কেউ বিশ্বাস করেন না কেন অনেকে শঙ্কা প্রকাশ করে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছেন প্লিজ আল্লাহর কসম আমি ঢাকা ইউনিভার্সিতে পড়ছি আমার কাগজপত্র সব নিয়ে যান আপনারা এইচ লরেন্সের ড্রিম কবিতা ড্রিম স্বপ্ন আমি আজকে প্রত্যেকটা কবিতার আগে কিছু কথা বলবো একটু দৈর্য সহকারে শুনবেন আমরা স্বপ্ন দেখি দু ধরনের একটা ঘুমের মধ্যে আর পাল্টা স্বপ্ন বাস্তবে জেগে দেখি যে এর সাথে ও মেলে না ওর সাথে তা মেলে না কোনোটা জাপসা কোনোটা ব্যবসা কোনোটা ফ্যাকাসা তারপরে দেখা গেলো যে আমি ঐশ্বরীরা একসাথে বাসার ঘর করতেছি সকাল বলে উঠে দেখি যে ফজিলাতুন আমার পাশে হোয়া এরকম হল আমাদের স্বপ্ন ঘুমের স্বপ্ন আর এই স্বপ্ন হচ্ছে সেই স্বপ্ন ডিএইচ লরেন্স লিখছেন যে আমাদের চিন্তা আমাদের জীবন বো জীবন নিয়ে ভাবনা সেইটা সেইটা স্বপ্ন যে উমক পুলিশ সুপার হয়েছে আমি কেন পারবো না ওই স্বপ্ন উমক ঢাকা ইউনিভার্সিতে একটা সাবজেক্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে আমি কেন পারব না ওই স্বপ্ন অমুক আইটি সেক্টরে লেখাপড়া করে ম্যাট্রিক পাসও করে নেই লাখ লাখ টাকা কামাই করে তাহলে আমি তো ইন্টারমিডিয়েট পাস আমি কেন পারবো না এই স্বপ্ন আসি অনুবাদটা আমার ইংরেজিটা আমার না ইংরেজির থেকে আমি অনুবাদ করছি আপনারা শুনুন কাইন্ডলি সবাই স্বপ্ন দেখে জনে জনে নানাভাবে কেউ দেখে ঘুমের ঘোরে নিষ্প্রাণ মনে কেউ দেখে চোখ খুলে স্মৃতির কোণে রাতে দেখা স্বপ্ন দিনের বেলায় স্বপ্নদর্শীকে ভেলকি দেখায় সজাগ স্বপ্নদর্শী কল্পনা আঁকে সফল হয় জীবনের প্রতি বাঁকে বাঁকে এটা তিরিশ নয় একুশে লেখা কখনো কখনো ডেট দিই কখনো কখনও ভুলে যায় কবি মানুষ তো আকাশ তোমার কাছে যাই হোক তাই হোক তবুও তো কবি আবৃত্তি হয় না পাঠ হয় পাঠ করি আচ্ছা আজ আর কেউ নাই এটা হচ্ছে এটা একজন ঠকবাজ নারীকে নিয়ে লেখা আমাদের মা জাতিদের মধ্যে অনেকে আছে নিজেকে এমন কিছু ভাবে যে তখন কাউকে তার পছন্দ না শেষকালে হ্যাঁ আমাজন কি একজন রিক্সাওয়ালাও নাই একজন রিক্সাওয়ালা শালামারে বিয়ে করবে না এমন হয় বাস্তবতা কাইন্ডলি খেয়াল করবেন এটা হচ্ছে ফেলে যাওয়া প্রেমিকের কাছে আবার ফিরে এসে প্রেম নিবেদন তার আপনজন হওয়ার অপচেষ্টায় এক নারী আমি আবার কবিতাটা পড়ছি আমার নিজের লেখা ভ্রান্তলে মাফ করবেন ঘাটের পানি খেয়ে তুমি আজ আমার জীবনে ছন্দ হতে এসেছো আমার বক্ষে তোমার সুখের মোহনা খুস সীমাহীন বাটপাড়ির নিকৃষ্টতম উপমা সৃষ্টি করার অপচেষ্টা আমাদের ভালোবাসা দোদুল্যমান কচুপাতার পানির মতো হালকা নাড়াতেই ফুরুত বেদনা বিধুর মমমন খুঁজে খুঁজে এ বাড়ি ও বাড়ি মেটাতে প্রয়োজন যে ব্যাকুল হৃদয়ে বন্ধন ছিল সেটা অস্তিত্বহীন যোগসূত্র করেছে নীল বিষের পেয়ালার সাথে যে সাজানো আঙিনায় তোমাকে হৃদয় শোয়ার প্রতিমা করে রেখেছিলাম তা আজ হয় পুড়ে সারখার হয়ে অন্তর্জালায় ভস্মের স্তূপে পরিণত আমার অনেক গাঁ আছে সেসব গায়ে তোমার কোনো ঘরবাড়ি নাই নোংর ভিড়াতে থাকো ঘাটে ঘাটে আমাকে বাদে অন্য কোথাও অন্য কোনোখানে একুশ ছয় দুই হাজার বাইশে লেখা এবার আসছে কবিতার নাম দিয়েছে ইডিওটের কাজ ইডিওট মানে তো জানেন আপনারা ইডিয়ট মানে আমরা অনেকে গালি মনে করি বোকা মূর্খ যে ডাইন হিসাব নিকাশ এত কিছু করে না আশা এখন আবার অনেকে বিয়ের সাদী প্রেমের হিসাব করে শ্বশুর বাড়িতে কী কী কত কিছু পাওয়া যাবে আত্মায় জোরে বিয়ে করলে ওর বাপের কী কী আছে ও কতটুক বাক পাবে এরকম একটা কল্পনা থেকে লেখা তার মনটা দরকার না তার শরীরও দরকার না তার সম্পত্তি দরকার এই জাতীয় পুরুষ মানুষ আমরা অনেক আসি আলোচনা করতে গেলে মেয়ের বাপের কী কী আছে দেখে আমার বোর বাপের থেকে তেমন কিছু পাওয়ার সম্ভাবনা আমার নাই আলহামদুলিল্লাহ ইডিওটের কাজ কবিতা শুরু করছি পার্থিব হিসেব নিকেশে প্রেম করো প্রেম না একটা বাল করো ভবিষ্যতে বস্তা ভরার লক্ষ্যে দাও প্রেমের পিছনে সালা তুই বিশ্ব বাটবার মানুষটার মনের খবর না নিয়ে তার শরীর হাত সিদ্ধ হস্ত শালাতে লুসাদের হেডমাস্টার মনটাকে পাশে ঠেলে লোলুপ দৃষ্টি দিয়ে পরিহিত পোশাক ভেদ করে আল্ট্রাসোনোগ্রাম করো অন্তর্বাসের অন্তরালের সন্ধানে ব্যস্ত শালা পিসাজ গোত্রের মানুষ নামের পশু সদস্যের অধম এক প্রজাতি এ কি প্রেম নাকি প্রেম নিয়ে মশ প্রেম করতে মনের সন্ধান করো মন দিয়ে মনের এক্সরে করো দুটি মনকে সহ অবস্থানে প্রতিস্থাপন কর্ম কিছু থাকে তবে তাই ভালোবাসতে হলে ইডিওট হতে হবে ভালোবাস ভালোবাসা শুধু ইডিওটদেরই কাজ আসুন আর যদি বিনোদন পান দেওয়ার চেষ্টা করি এটার পিছনে একটা বিরাট কাহিনী আছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মেয়েদি আসার নামে আমাদের কলেজ থেকে দু সালে পাশ করা এক ছাত্র ওখানে মেট্রো সিএমএম কোর্টে মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট তার কোর্টে তিন চার গাড়ি সুন্দরী সুন্দরী মেয়েদের পুলিশে ধরে নিয়ে আসে বিচারের জন্যে ওই সময় আমি উপস্থিত থাকায় ও আমাকে সাইড একটা চেয়ার দিয়ে বসিয়ে দিত স্যার দেখেন কি অবস্থা যে মেয়েদের মধ্যে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আপনারা আমাকে না বিশ্বাস করেন মেহেদি হাসান সি এম এম কোর্টে আসে এগারো নাম্বার কক্ষে বসে তার সাথে যোগাযোগ করবেন সত্যি কি না মিথ্যা শিবসরের মামুন আছে অ্যাডভোকেট ওখানকার সেও সেই সেখানে ছিল উকিল হিসেবে তার কাছে জিজ্ঞেস করবেন তাতে সাথে এরকম সব নামি যায় বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় বদ্রুনেসা কলেজ ইডেন কলেজ নার্সিং ইনস্টিটিউট এই জায়গার খুব সুন্দর সুন্দরী মেয়েরা খুব ভালো ভালো পোশাক পরিহিত এ তাদের কেন ধরে এনেছে সেটা আপনারা বোঝার চেষ্টা করেন এরা একজন যদি একবার দূষিত হয় সে দলে লোক বাড়ানোর চেষ্টা করে সেটা নিয়ে সেখান থেকে একটা কল্পনা অনেক দিন পরে জাগে এটা ছয় সাত আট মাস আগের কথা হঠাৎ করে মনে পড়লো লিখে ফেললাম এই দুই বান্ধবী মনে করেন একটা হোস্টেলে থাকে কবিতা দিয়ে প্রেম প্রেম ব্যবসা এই তোর বিয়ে কতজন দে আমার তো দশটা দেখ কী আজে বাজে কথা বলিস সামাল দিস কী করে এটার কোনো ব্যাপারই না পুরুষ জাতি আবাল গোত্রের প্রাণী ম্যাসেঞ্জারে হায় যান আই অ্যাম সরি বললেই ওদের দশ দিনের খোরাক হয়ে যায় এত জনের সাথে দেখা সাক্ষাৎ সম্ভব কেমনে ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত তিনজনকে সামলে দেই বাকিদের আজ বাবা কাল মা কাল ভাই বোন আত্মীয় স্বজন নানা পদের এক্সাম হোস্টেলের সমস্যা নানা প্যারার কথা বলে ম্যানেজ করি ও মা তোর তো বুদ্ধি আরে বুদ্ধির কথা ছাড় আসলে আবার সামলাতে বুদ্ধি লাগে না এই ধর দেখা হলে একটু হাত ধরলে বা গালে আলতো করে হাত বুলিয়ে দিলে সব ঠিক এরপর শতটা দাবিও পাস তোর মাসে অনেক টাকা খরচ হয় না রে বাবা মা সব দেয় দেখ আমার বাবা মার চারা না আমি খসাই না খাওয়া দাওয়া তো বড় বড় রেস্টুরেন্টে ওরাই করায় পোশাক সাজোকুজো জিনিসপত্র অনলাইনে অর্ডার করি ওরা পে করে হাত খরচা তো না চাইতেই পাই অন্য কোনো বিষয়ে টাকার দরকার হলে জনের কাছে দশটা মেসেজ করলেই প্রয়োজনের দশ গুণ অ্যাকাউন্টে ও মা দারুণ তো লাইনে চলে আয় সব ফ্রিতে আবার অ্যাকাউন্টটাও স্বাস্থ্যবান থাকবে কি যে বলিস লজ্জা লাগে লজ্জা দিয়ে পানি খাবি মাগি লজ্জা করলে জীবনকে ভোগ করতে পারবি না ফকির তকমা নিয়ে ক্যান্টিনের বাসি পচা খাবার খাবি ফুটপাথের সস্তা পোশাক পরবি বাসে ঝুলবি আরও কত নাকানি সুকানি। আচ্ছা তোর এত সব ঠাটবাট থেকে তোর বাবা মা কিছু বলে না হ্যাঁ একবার জিজ্ঞেস করেছিল বলেছিলাম ইভেন্ট ম্যানেজমেন্টে পার্ট টাইম জব করি তারপর থেকে সুপ বেশ মজার তো আয় আয় আমার কাতারে চলে আয় না হলে শেষমেশ কারো পায়ে নেবি নিবি দেবা বা চিরস্থায়ী বোয়া হয়ে তা অবশ্য ঠিকই বলেছিস ভেবে খুব শীঘ্রই তোকে জানাবো এতক্ষণ আপনারা দুই বান্ধবীর চিন্তার গুণকীর্তন শুনলেন এবার আমি কিছু বলি তোদের কথা এতক্ষণ শুনলাম ধৈর্য ধরে পরিণীতে বুঝতে পারবি তোরা অনেক অনেক পরে সময় থাকতে সুদের তোরা খাঁটি মানুষ হ না হয় ইভেন্ট ম্যানেজমেন্ট জবের নামে তার খাতায় স্থায়ী নাম লেখা শালা খান কি মাগির দল আর কটা ট্রান্সলেশন দিয়ে থাকবো